ভিডিওটা একটা সচেতনতামূলক ভিডিও, তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই বিষয়ে আমরা একটা জনমত তৈরি করতে পারি। জোহানের জন্য প্রথম ফর্মুলা দুধ কিনি 2022 সালের মার্চ মাসে, এবং যে দুধটা কিনেছিলাম সেই দুধটার তখন দাম ছিল 740 টাকা, এবং আগস্ট মাসে সেই দুধটার দাম হলো 795 টাকা, এবং 2023 সালের মার্চ মাসে সেই দুধটার দাম হলো 835 টাকা। এই এক বছরে একটা দুধের দাম তিনবার বাড়ল, এবং এক বছরে মোট দাম বাড়ল 95 টাকা। এইভাবে শুধু যে এই দুধটার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ফর্মুলা দুধেরই কিন্তু এইভাবেই দাম বেড়েছে। এটা কি খুবই প্রয়োজনীয় ছিল? আমরা তো পরামর্শ দিই যে এক বছরে নিজের বাচ্চাদের গরুর দুধ খাওয়ানো যাবে না, ফর্মুলা দুধ খাওয়ান। আমাদের রাজ্যে একজন দিনমজুরের প্রত্যেক দিনের মজুরি কত? 250 কি 350? একটা ফর্মুলা দুধের দাম কত? সব থেকে কম দামি ফর্মুলা দুধটা 350 কি 450? একটা বাচ্চার একটা ফর্মুলা দুধে 4 থেকে 5 দিন যায়। তাহলে যে লোকটা দিনমজুরি করে, যার দিনে রোজগার সব থেকে বেশি হলে 250 কি 350, তার তো অন্যান্য খরচ আছেই। সেটা বাদ দিয়েও একটা দুধ কিনতে গেলে তার কত টাকা খরচ হচ্ছে? তার পক্ষে কি সম্ভব ফর্মুলা দুধ কিনে বাচ্চাকে খাওয়ানো? এমন একটা জিনিস যেটা বাচ্চাদের লাগবেই, যেটা আমাকে কিনতেই হবে, কোনো উপায় নেই, সেই জিনিসটার দাম এইভাবে এতটা পরিমাণে বাড়ানো কি সত্যিই খুব প্রয়োজন ছিল? তাই আসুন না আমরা একমত হই, যাতে এই সমস্ত ওষুধ বা বাচ্চার দুধ যেগুলো আমাদের কিনতেই হবে, সেই সমস্ত জিনিসের এত তাড়াতাড়ি এত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা কথা বলতে পারি এবং একটা জনমত তৈরি করতে পারি।